আন্তর্জাতিক মানের পর্যটন সেবার বাজার তৈরিতে দেশে প্রথমবারের মতো পর্যটন মেলার আয়োজন করতে যাচ্ছে অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্টস অফ বাংলাদেশ ATAB। রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামী 1 ডিসেম্বর থেকে 23 ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ ইন্টারন্যাশনাল ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এক্সপো 2022 শীর্ষক এই মেলা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে 130টি প্রতিষ্ঠান। রাজধানীর একটি হোটেল আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ATAB নেতারা। এ সময় সংগঠনের সভাপতি এস এন মঞ্জুর মোর্শেদ জানান, বাংলাদেশের বৈচিত্র্যময় পর্যটন খাত বিশ্ব বাজারে উপস্থাপনের পাশাপাশি করোনাকালীন ক্ষতি পুষিয়ে নিতে ইতিবাচক ভূমিকা রাখবে এই মেলা।